চোখের সামনে প্রিয় মানুষটাকে কারো হাত ধরে হাঁটতে দেখিনি, তবে ধীরে ধীরে অন্য কারো হয়ে যেতে দেখেছি। কিছুই করতে পারিনি, জোর করে কখনো কিছু আদায় করা যায় না এই ভেবে। তাই তাকে তার সাথেই থাকতে দিলাম যার সাথে সে ভালো থাকে। বন্ধুরা আমাকে বলল, তুই এমন যে একটা ছেলেকে এত ভালোবাসার পরও তার খুশির জন্য নিজের সুখকে শেষ করে দিলি। আমি তাদের বললাম আমি তাকে ছেড়ে দিলাম, কারণ তার খুশিটাই আমার কাছে সব কিছু। তবে যখন ওর কথা খুব বেশি মনে পড়ে, তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিই যে হয়তো বা আমি তার সম্পর্কে এত কিছু ভাবলেও সে হয়তো বা আমাকে নিয়ে এত কিছু ভাবেনি। তবে নিজেকে সবসময় আটকে রাখতে পারি না, মাঝে মাঝে বুক ফেটে কান্না আসে আর তাকে খুব প্রশ্ন করতে ইচ্ছে করে, সত্যিই কি আমার ভালোবাসায় কোনো কমতি ছিল? সত্যিই কি আমি তার খেয়াল রাখতে ব্যর্থ ছিলাম? সত্যিই কি আমি এতটাই খারাপ ছিলাম যে আমাকে একটুও ভালোবাসা গেল না? তখন খুব রাগ হয় যে আমি আল্লাহর কাছে তাকে এত করে চাইলাম, তবুও কেন সে আমার হলো না? তখন নিজেকে এই বলে সান্ত্বনা দেই যে মোনাজাতটা ভুল ছিল না, মোনাজাতে যাওয়া মানুষটা ভুল ছিল। মাঝে মাঝে খুব ইচ্ছে করে তার মুখ থেকে মিথ্যে হলেও ভালোবাসি কথাটা শুনতে, যা এতদিন শুনে এসেছি। মাঝে মাঝে খুব হিংসে হয়, সত্যি কি ওই মেয়েটা আমার থেকেও বেশি ভালো করে ওকে চেনে? ওর প্রতিটা শ্বাস প্রশ্বাস কী বলতে চায় তার খবর রাখতে পারে? ওর উপর কি ঠিক ওইভাবেই জোর খাটায় যেভাবে আমি খাটাতাম? ও একটু চোখের আড়াল হলে কি ওই মেয়েটাও পাগল হয়ে যায় যেভাবে আমি পাগল হয়ে যেতাম? ওই মেয়েটাও কি ওর পছন্দ মতো নিজেকে গোছাতে পেরেছে যেভাবে আমি নিজেকে গুছিয়েছিলাম? ওই মেয়েটাও কি ওর একটু ভালোবাসা পাওয়ার জন্য সারাটা দিন ওয়েট করে যেভাবে আমি করতাম? ওই মেয়েটাও কি তার প্রতিটা মোনাজাতে শুধু ওকেই চায় যেভাবে আমি এতদিন চেয়ে এসেছি? ওই মেয়েটাও কি আমার মতো নিজের সব পছন্দকে স্যাক্রিফাইস করেছে যেভাবে আমি করেছিলাম তার জন্য? তাকে খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে হয় যে আমাদের সম্পর্কের মাঝে কোনোদিনই কি সে আমাকে ভুল করেও একবারের জন্য ভালোবেসে ফেলেনি? খুব ইচ্ছে করে ওকে বোঝাতে যে আমি ওকে কতটা ভালোবাসি, কিন্তু তারপর মনে হয় যে আমাকে সত্যিই চায় না তার কাছে নিজেকে প্রকাশ করলে শুধু ছোটই হতে হবে, আর কিছু নয়। খুব জানতে ইচ্ছে করে, আচ্ছা ও কি সত্যিই ভালো আছে? সত্যি কি ও আমাকে ছাড়া ভালো থাকতে পারছে? ওর কি আমার কথা একবারের জন্যও মনে পড়ে না? একবারের জন্য কি জানতে ইচ্ছে করে না আমি ওকে ছাড়া কেমন আছি?